ঈদ উল আজহা উপলক্ষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে যারা মানবেতর জীবনযাপন করছে তারা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়। বঙ্গভবনে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের সদস্য, বিশিষ্টজন, আমলা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে অঞ্চলের মানুষগুলো ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজাসহ বিশ্বের অনেক স্থানে মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের কথাও আমাদের ভাবতে হবে।